السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. জান্নাতে যাওয়ার 10টি আমল যেগুলোর জন্য গোসল প্রয়োজনীয়। এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পাঠ করবে, আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দিবেন, যদিও গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। নামাজ শেষ করার পর তাসবিহ পাঠ করলে বিপদাপদ দূর হয়, অন্তরের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, তাসবিহ পাঠকারীর মনের প্রশান্তি ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। তাসবিহ হলো গুনামাফের দাওয়া। নামাজ শেষে তাসবিহ পাঠ করলে গুনামাফ হয়। তাসবিহ পাঠের ফলে আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দাকে ক্ষমা করে দেন। দুই নাম্বার, عن أبي أيوب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 10 مرات كانت كمن أعتقد 4 أنفس من ولد إسماعيل. أبو أيوب أنصاري رضي الله تعالى عنه شطره نبي صلى الله عليه وسلم থেকে বর্ণিত। তিনি বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অর্থ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, প্রশংসা তারই, তিনি সব কিছুর উপরে সর্বশক্তিমান। যে ব্যক্তি দিনে 10 বার পাঠ করবে সে ব্যক্তি ইসমাইলের বংশধরের 4 জন দাস মুক্ত করার সমান সওয়াব লাভ করবে। এই জিকিরটির ফজিলতের উপর হাদিসটি একটি প্রমাণ, কারণ এতে রয়েছে তাওহীদের প্রতি স্বীকৃতি। আর যে ব্যক্তি জেনে বুঝে তার চাহিদা অনুযায়ী আমল করে 10 বার তা বলবে, সে ব্যক্তি এই পরিমাণ সওয়াব লাভ করবে যে পরিমাণ সওয়াব একজন ব্যক্তি ইসমাইলের বংশধরের 4 জন দাস মুক্ত করে লাভ করেন। 3 নাম্বার, মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমি 100 মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিছলা যাবাদিল বাহরি। যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহর পবিত্রতা ও তার প্রশংসা প্রকাশ করছি পড়বে, তার গুনাহসমূহ মোচন করা হবে, যদিও তা সমুদ্রের ফেনা সমান হয়। 4 নাম্বার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলা রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2টি কালিমা আছে যা জিহ্বার পক্ষে বলা খুব সহজ, কিন্তু ভারসাম্যের দিক থেকে সেগুলো খুব ভারী এবং পরম করুণাময় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, এবং সেগুলো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ মহিমা ও প্রশংসা আল্লাহর, মহিমা মহান আল্লাহর জন্য। যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। মানুষের এখন নানা ধরনের ব্যস্ততা, কাজের ভিড়ে নিয়মিত নফল ইবাদত করা হয়তো অনেকের সম্ভব হয় না, কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ, এতে কোনো সময় নষ্ট হয় না, কাজেও ব্যাঘাত সৃষ্টি হয় না। তাই সহজ আমল হিসাবে অত্যন্ত উপরুক্ত বাক্য দুটি নিয়মিত পাঠ করতে পারি। 5 নাম্বার, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأن أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أحب إلي مما طلعت إليه الشمس. أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত, رسول صلى الله عليه وسلم বলেন, سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر বলা আমার কাছে যে সকল জিনিসের উপর সূর্য উদিত হয় তা হতে বেশি পছন্দনীয়।
হাদিসে পবিত্রতা বর্ণনা, প্রশংসা করা, বরত্ব বর্ণনা এবং তাওহীদ ও তাকবীরের সহিত আল্লাহর জিকির করার প্রতি উৎসাহ প্রদান করেছেন। আর এই জিকিরগুলো দুনিয়া ও তাতে যা কিছু রয়েছে তা হতে উত্তম, কারণ এগুলো আখেরাতের আমল এবং এগুলো স্থায়ী নেক কর্ম। এসবের সওয়াব অফুরন্ত, কখনো বন্ধ হওয়া নেই। অথচ দুনিয়া ক্ষণস্থায়ী এবং ধ্বংসের দিক থেকে দাবিত হচ্ছে। ৬ নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ এর বিনিময়ে তার উপর দশবার রহমত নাজিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের সাথে যদি সালাম প্রদান করা হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে দশটি শান্তি অবতীর্ণ হয়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য রহমত। তিনি বান্দার সকল ভালো কাজেই দশ গুণ করে বৃদ্ধি করেন। ৭ নম্বর, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক ঘন ঘন দোয়া ছিল, আল্লাহুম্মা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে যা কল্যাণকর এবং আখিরাতে যা কল্যাণকর তা দান করুন এবং আমাদেরকে এ থেকে রক্ষা করুন আগুনের আযাব। ৮ নম্বর, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আব্দুল্লাহ বিন কাইস, আলা আদুল্লুকা আলা কানজিন মিন কুনুজিল জান্নাতি, কুলতু বালা ইয়া রাসূলাল্লাহ, ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডার মধ্য থেকে একটি ভাণ্ডারের দিকে নির্দেশ করব না? আমি আব্দুল্লাহ বিন কায়েস বললাম, আল্লাহর রসুল অবশ্যই করুন। অথপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, অথপর পাঠ করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমা ও সাহস যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলা তাওফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না। এবং আল্লাহ তাআলা সত্তা সব কিছুর ঊর্ধ্বে, সব শক্তিধর বস্তু আল্লাহ তাআলার সামনে একেবারে তুচ্ছ ও ছোট। এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য, এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। ৯ নম্বর, শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা কুলা আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াহদিকা মা ইসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থাৎ হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা এবং আমি যতদূর সম্ভব তোমার অঙ্গীকারকে আঁকড়ে ধরি। আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি অকল্যাণকর থেকে। আমি যা করেছি আপনি আমার প্রতি যে অনুগ্রহ করেছেন তা আমি স্বীকার করছি। ১০ নম্বর, জুরাইয়া বিনতে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ কুলতু বাদি আরবা কালিমাতানি সালাসা মাররাতিন লাউ উযিনাত বিমা কুলতি মুনজুল ইয়াউমি লাউ যিনাত হুন্না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। চলে যাওয়ার পর থেকে আপনি চারটি বাক্য বলেছেন, যা আজকে আপনি যা বলেছেন তার বিপরীতে ওজন করা হলে তার আরও ভারী প্রমাণ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসগুলো মানার আমল করার তৌফিক দান করুন। আমিন।